কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ, স্টেপ আপ WBCS এর এটি একটি প্রতিবেদন। স্টেপ আপ WBCS একটি অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে WBCS অফিসাররা WBCS গাইডেন্স দিয়ে থাকেন সরাসরি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার থেকে আসা যে এমসিকিউ গুলো সেগুলো আমরা একবার দেখে নেব। কে ভারতের UN ডেভেলপমেন্ট প্রোগ্রাম যুব জলবায়ু চ্যাম্পিয়ন হয়েছেন? সংযুক্তা কোহলি, প্রজক্তা কোলি, সুদেশ নার্সিং, পরনীত কর। কারেক্ট অপশন হচ্ছে প্রজক্তা কোলি। বিষয়বস্তু স্রষ্টা এবং অভিনেত্রী প্রজক্তা কোলি ভারতের প্রথম UN ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর যুব জলবায়ু চ্যাম্পিয়ন হয়েছেন। প্রজক্তা কোলি একজন ভারতীয় ইউটিউবার এবং অভিনেত্রী, যিনি তার ইউটিউব চ্যানেল মোস্টলি সেন দ্বারা পরিচিত। তিনি কমেডি ভিডিও তৈরি করেন, বেশিরভাগই দৈনন্দিন জীবনের পরিস্থিতি সম্পর্কিত এবং পর্যবেক্ষণমূলক কমেডিতে ফোকাস করেন। ডিজিটাল গভর্নমেন্ট মিশন চালু করে কোন মন্ত্রণালয়? ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি, শিক্ষা, শক্তি, পর্যটন। কারেক্ট অপশন হচ্ছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ডিজিটাল গভর্নমেন্ট মিশন চালু করেছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। মিশনটি নাগরিকদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেবে। সেবা প্রদানের জন্য এটি মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবে। বিদ্যুৎ বাজার রিপোর্ট বা ইলেকট্রিসিটি মার্কেট রিপোর্ট কোন প্রতিষ্ঠান প্রকাশ করে? আন্তর্জাতিক শক্তি সংস্থা, নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি। কারেক্ট অপশন হচ্ছে আন্তর্জাতিক শক্তি সংস্থা বা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। দ্বিবার্ষিক ইলেকট্রিসিটি মার্কেট রিপোর্টের 2022 সালের প্রথম দিকের সংস্করণ প্রকাশ করেছে। IEA-র বর্তমান সদস্য দেশ হল 30টি। ইনভেস্টমেন্ট ট্রেন্ডস মনিটর কোন প্রতিষ্ঠান প্রকাশ করে? UN কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি। কারেক্ট অপশন হচ্ছে UN কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এটি 19 জানুয়ারি 2022 প্রকাশ করেছে। UNCTAD একটি আন্তঃসরকারি সংস্থা হিসেবে 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি আন্তর্জাতিক বাণিজ্যে উন্নয়নশীল রাষ্ট্রগুলির স্বার্থকে উন্নীত করতে চায়। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে। আজকের প্রশ্ন কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার জন্যে, ভারতের জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ কোন শহরে অবস্থিত? ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল অফ ইন্ডিয়া ইজ সিচুয়েটেড ইন হুইচ সিটি? ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। স্টেপ আপ WBCS, WBCS গাইডেন্স, WBCS অফিসাররা দিয়ে থাকছেন অনলাইন ক্লাসের মাধ্যমে, জেনারেল স্টাডিজ সাবজেক্টস ওনারা নিচ্ছেন সোম থেকে শুক্র, অপশনাল সাবজেক্টস যেমন অ্যান্থ্রোপোলজি, সোশিওলজি, বাংলা, জুলজি ওনারা নিচ্ছেন সানডেতে। এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো ফ্রি ডেমো ক্লাসের জন্য এবং রেজিস্ট্রেশনের জন্য। ধন্যবাদ।